আজ আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। গল্পটি আমরা নিয়েছি মিত্র ঘোষ থেকে প্রকাশিত তারানাথ তান্ত্রিক বইটি থেকে। প্রধান চরিত্রে তারানাথ, কালীপ্রসাদ এবং চণ্ডিকা প্রসাদ। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প। তারানাথ ভালো গল্প বলতে পারলেও খুব মিশুক লোক ছিল না। এক ধরনের ফুর্তি বা জমাট মানুষ থাকে যারা চায়ের আড্ডায়, ময়দানের বেঞ্চিতে কিংবা বিয়ের বাসরে একেবারে দারুণ জমিয়ে তোলে। তারানাথ ঠিক তার উল্টো, লোক দেখলে সে গুটিয়ে যায়। বিশেষ করে নিজের কথা সে কিছুতেই বলতে চায় না, কিন্তু আমাদের সহানুভূতি ছোঁয়ায় তারানাথের বদ্ধ মনের দরজা অনেকখানি খুলে গিয়েছিল। অবশ্য সেটা কেবল আমাদের কাছে। ইদানিং হাত দেখানো বা কোষ্ঠী বিচারের খদ্দের প্রায় নেই বললেই চলে, বন্ধুও কেউ নেই। সারাদিন একাকিত্ব ভোগ করার পর মাঝে মাঝে বিকেলের দিকে আমরা হাজির হলে তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠত। মানুষটা গল্পের খনি। আমরা নানাভাবে খুঁচিয়ে তার কাছে গল্প আদায় করতাম। তার মতের বিরোধিতা করলে তারানাথ রেগে যেত। আমি আর কিশোরী গল্পের লোভে হঠাৎ কথার মাঝখানে হো হো করে হেসে উঠে বলতাম, বাহ বাবা, তা কখনো হয়? তারানাথ চটে গিয়ে বলতো, হয় না, এই শোনো তবে। একটা নতুন গল্প শুরু হয়ে যেত। সেদিন সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছে। জামা কাপড়, রুমাল, এমনকি মনের ভেতরটা অবধি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। অন্যদিন অফিস ছুটির পর বলাইবাবু কিংবা হরিমিত্রের সঙ্গে মোড়ের দোকানে চা খেতে খেতে রাজনীতি, জিনিসপত্রের অগ্নিমূল্য অথবা বাঙালি কি ছিল আর কি হয়েছে, এসব বিষয়ে গভীর আলোচনা করে আনন্দ পেয়ে থাকি। কিন্তু আজ আর সেসব ইচ্ছে করল না। অফিস থেকে বেরিয়ে তারানাথের বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। পৌঁছে দেখি কিশোরী সেন আমার আগেই এসে বসে আছে। আমাকে দেখে বলল, এই যে এসো হে, তোমারই জন্য বসে আছি। কি করে জানলে আমি আসব? ওর জন্য কি আর মন্ত্রতন্ত্র জানতে হয়? আজ এমন বাদলা করেছে, যাকে বলে আড্ডার মেজাজ, না এসে যাবে কোথায়? তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো কিনে এনেছিলাম। তাকে দিয়ে বললাম, তারানাথ, আজ একটা ভালো গল্প হবে নাকি? তারানাথ হাত বাড়িয়ে প্যাকেটটা নিল বটে, কিন্তু তার মুখে বিশেষ প্রফুল্লতা দেখলাম না। বিরস মুখে সে বলল, তোমাদের কাছে গল্প বলতে ইচ্ছে করে না, তোমরা আমার গল্প অবিশ্বাস করো। কিশোরী বলল, কই, সব গল্প তো অবিশ্বাস করি না, নেহাত যেগুলো একেবারেই বিশ্বাস করবার মতো নয় সেগুলো বাদে। তারানাথ চটে গিয়ে উঠতে যাচ্ছিল। আমি কথার মোড় ঘোরাবার জন্য বললাম, আরে কিশোরীর কথা ছেড়ে দিন, আসল কথা হচ্ছে আপনার গল্প যদি সত্যি হয় তাহলে আমরা বিশ্বাস করলেই বা কি আর না করলেই বা কি? সত্য তো কারোর মতামত নির্ভর নয়। তারানাথ কিছুটা শান্ত হয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, এই যে বিশ্বাসের কথা বললে না, বিশ্বাসে সত্যি অনেক কিছু ঘটায়, সাধারণ বুদ্ধিতে যার ব্যাখ্যা করা যায় না। কিশোরীর ঘাড়ে আজ দুর্গ্রহ ভর করেছিল। সে বলল, তার মানে আপনি বলতে চাইছেন কেউ যদি বিশ্বাস করে সে কোনোদিন মরবে না, তাহলে বিশ্বাসের জোরে সে সত্যি সত্যি অমর হয়ে যাবে? যাবেই তো, তবে তোমার মতো ফিচের লোক পারবে না। হিমালয়ে যেসব প্রাচীন যোগীরা শত শত বছর বেঁচে আছেন, তাঁরা কি করে এত দীর্ঘকাল জীবিত আছেন বলে মনে করো? কেবলমাত্র ইচ্ছা শক্তির জোরে। মানুষের বিশ্বাস ইচ্ছা শক্তিরই একটা প্রকাশ। এমন সময় বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি নামল। আলো কমে গিয়ে কেমন অন্ধকার মতো হয়ে এলো ঘরের ভেতরে। বৃষ্টির বহর দেখে মনে হলো সহসা থামবার নয়। অবশ্য তাড়াতাড়ি মেসে ফিরেই বা কি লাভ, কিন্তু এখানে বসে থাকতে হলে তো গল্প চাই। বললাম, তা বেশ তো, বিশ্বাসের শক্তি সম্বন্ধে একটা ভালো গল্প হোক তবে। আমার কাছে কোনো গল্প নেই,
সব সত্যি ঘটনা। কিশোরী আবার কি একটা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে বললাম, এখন অন্তত ঘন্টা দুই আমরা আপনার অতিথি, বেরোবার উপায় নেই। আমাদের প্রার্থনা একটি গল্প, মানে সত্যি ঘটনা। সৎ গৃহস্বামী মাত্রই অতিথির প্রার্থনা পূরণ করে থাকে, আপনারও করা উচিত। তারানাথ একটু হাসল, চোখ বুঝে কিছুক্ষণ ভেবে বোধ হয় মনে মনে গল্পটা গুছিয়ে নিল, তারপর বলতে শুরু করল। বছর কুড়ি আগেকার কথা, এক শিষ্য বাড়ি থেকে সস্তয়ন করে ফিরছি, ট্রেন বদলাবার জন্য বসে আছি রানাঘাট স্টেশনে। ট্রেনের তখনও প্রায় ঘণ্টাখানেক দেরি, কি করা যায়। একটা বেঞ্চিতে বসে আপন মনে সিগারেট খেয়ে সময় কাটাতে লাগলাম। দক্ষিণা এবং পুজো বাবদ পাওয়া জিনিসপত্র পোঁটলা করে পায়ের কাছে রাখা। এমন সময় একজন মধ্যবয়সী লোক এসে আমার কাছে দাঁড়িয়ে বলল, একটু আগুনটা দেবেন তো ভাই। বিশেষ খেয়াল না করেই পকেট থেকে দেশলাই বের করে তার হাতে দিলাম। প্রথম কাঠিটা নষ্ট করে দ্বিতীয় কাঠি দিয়ে লোকটা বিড়ি ধরিয়ে আমাকে দেশলাই ফেরত দিল। তখনও আমি তার দিকে তাকাইনি। দেশলাই পকেটে পুরে কি জানি কেন হঠাৎ লোকটার দিকে একবার চাইলাম। সে তখন পেছন ফিরে প্ল্যাটফর্মের অন্য দিকে চলে যাচ্ছে। তাকিয়েই চমকে উঠলাম। তোমরা তো জানো আমার কতগুলো বিশেষ ক্ষমতা আছে, যা দিয়ে আমি মানুষের আশু বিপদ বা ভাগ্য পরিবর্তনের কথা টের পাই। পেছন থেকে তাকিয়ে আমি লোকটার শরীর ঘিরে একটা কালো ছায়া দেখতে পেলাম, যেন একটা কালো মাসলিনের ঘেরা টোপের মধ্যে থেকে লোকটা চলাফেরা করছে। বুঝলাম মানুষটা ভয়ানক বিপদগ্রস্ত। পায়ের কাছ থেকে পোঁটলাটা হাতে নিয়ে আমি দ্রুত পায়ে তার পেছনে এগিয়ে গেলাম। প্ল্যাটফর্মের একটা অপেক্ষাকৃত নির্জন জায়গায় দাঁড়িয়ে লোকটি অন্যমনস্কভাবে লাইনের ওপারে তাকিয়েছিল। আস্তে করে ডাকলাম, শুনছেন ভাই? ভদ্রলোক ভয়ানক চমকে উঠে আমার দিকে তাকালেন। দেখলাম বছর ৪০ বয়সের একজন মানুষ উদ্বেগে ও চিন্তায় মুখটা শুকিয়ে গেছে, গালে পাঁচ ছ দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, শার্টের একটা বোতাম ভুল করে লাগান। ভদ্রলোক বিস্মিত গলায় বললেন, আমাকে কিছু বলছেন কি? একটু বিপদে পড়লাম। কেন ডেকেছি তা ভদ্রলোককে কিভাবে বলা যায়? একজনকে তো আর হঠাৎ বলা যায় না, ও মশাই আপনার খুব বিপদ, কারণ আপনার চারদিকে একটা কালো ছায়া দেখা যাচ্ছে। সময় নেবার জন্য বললাম, আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল, একটু এদিকে আসবেন? কিন্তু আপনাকে তো ঠিক মানে না, আপনি আমাকে চেনেন না। আসুন, ওই চায়ের দোকানটায় এক ভাঁড় চা খেতে খেতে গুছিয়ে বলছি। আসলে আমি যা বলতে চাই এক কথায় বলা সম্ভব নয়। যে কোনো কারণেই হোক, এই সময় চায়ের স্টলে বিশেষ ভিড় ছিল না। ভদ্রলোককে একটা বেঞ্চিতে বসিয়ে দু কাপ চায়ের অর্ডার দিলাম। ভদ্রলোক উসখুস করছিলেন, বললেন, কই কি বলবেন বলছিলেন, কি ব্যাপার বলুন তো। কোনো ভূমিকা না করেই বললাম, আমি একটু আধটু জ্যোতিষ ইত্যাদি চর্চা করি। আপনি যখন আমার কাছে দেশলাই চাইলেন, আমার হঠাৎ কেন যেন মনে হল আপনার খুব বিপদ। সত্যি কি তাই? আমাকে খুলে বললে আমি হয়তো আপনার কাজে লাগতে পারি। আমার বিশেষ ক্ষমতার কথাটা আর বললাম না। প্রথমেই সে কথা বললে আমাকে হয় পাগল নয়তো ঠগ মনে করবে। ভদ্রলোক একটু সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছেন। এবার ভালো করে দেখে বুঝলাম মানুষটা বেশ বুদ্ধিমান, কিন্তু সাম্প্রতিক দুঃসময় এবং উদ্বেগ তার মুখের স্বাভাবিক ঔজ্জ্বল্যের ওপর ছায়া ফেলেছে। আজকাল সময় খারাপ, নানা রকম ধান্দাবাজ লোক চারদিকে ঘুরছে, এমন অবস্থায় আমাকে হঠাৎ বিশ্বাস করতে না পারাই সম্ভব। কিন্তু মনের যে জোর থাকলে লোকে কোনো কিছুকে দৃঢ়ভাবে অস্বীকার করতে পারে, বর্তমানে সে মনের জোর তাঁর নেই। অসহায় ভাবে ভদ্রলোক আমার দিকে চেয়ে বসে রইলেন। এসে বললাম, ভয় নেই, আমি ঠগ জোচ্চ নই,
আমার একটা মানে একটা বিশেষ ধরনের ক্ষমতা আছে, তা দিয়ে আমি অনেক কিছু আগে থেকে বুঝতে পারি। আমার গুরুর আদেশ ছিল কারো বিপদ বুঝতে পারলে এগিয়ে গিয়ে সাহায্য করা। তাই আপনাকে দেখে কি ধরনের বিশেষ ক্ষমতা? এই যেমন ধরুন, আপনাকে দেখে বুঝতে পারছি আপনার জন্ম চৈত্র মাসে 7 থেকে 10 তারিখের মধ্যে, আপনার নামের আদ্যক্ষর ক, গত 3-4 দিনের মধ্যে আপনি বেশ বড় রকমের একটা অগ্নি ভয় থেকে রক্ষা পেয়েছেন। আর 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 কি বলবো, বলুন। গত বছর আপনার কর্মস্থলে আপনাকে নিয়ে যে গোলমাল হয়েছিল, তাতে বিচারে আপনি রেহাই পেয়ে গেলেও দোষটা কিন্তু আপনারই ছিল। ভদ্রলোক মাথা নিচু করে শুনছিলেন, মুখ তুললে দেখলাম তার চোখে জল। আস্তে আস্তে বললেন, আগে হ্যাঁ, দোষ আমারই ছিল, কেউ জানে না সে কথা, আমার স্ত্রীও না, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, নিতান্ত বাধ্য হই আমি। 3,000 টাকা, ঠিক তো? আগে হ্যাঁ, আপনি সবই জানতে পেরেছেন দেখছি, আপনার ক্ষমতায় আর আমি অবিশ্বাস করছি না। স্ত্রীর অসুখে বাধ্য হয়ে তাকে বাঁচাবার জন্য টাকাটা নিতে হয়েছিল, ভেবেছিলাম কেউ টের পাওয়ার আগেই দেশের জমি জমা বিক্রি করে আবার পুড়িয়ে দেব, কিন্তু তার আগেই অডিট বসলো, ঘাটতি ধরা পড়ে গেল। আমি বহু পুরনো বিশ্বস্ত কর্মচারী, আমাকে কেউ সন্দেহ করল না। অন্য কারো ঘাড়ে দোষ পড়লে হয়তো আমি এগিয়ে গিয়ে অপরাধ স্বীকার করতাম, কিন্তু তাও হলো না, যথেষ্ট প্রমাণের অভাবে টাকাটা বাজে খরচের খাতে লিখে রাখা হলো। তারপর ভদ্রলোক আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনার কাছে সব স্বীকার করে যেন বাঁচলাম, এতদিন মনে পাপবোধ পুষে রাখা, সে যে কি কষ্ট, কি কষ্ট। ধুতির খুঁটে মুখ মুছে আবার বললেন, হ্যাঁ, গত পরশুদিন আগুনের হাত থেকে বেঁচেছি বটে, আমার স্ত্রী পুত্র বর্তমানে দেশের বাড়িতে রয়েছে, যেখানে আমি এখন যাচ্ছি। নিজে রান্না করে খাওয়ার অভ্যেস নেই বুঝলেন, হোটেলে খেলে আমার শরীর খারাপ হয়, তাই যা হোক দুটো ভাতে ভাত ফুটিয়ে নেব বলে স্টোভ জেলে চাল বের করতে পেছন ফিরেছি, আর মশাই ধুতিতে লেগে গিয়েছে আগুন। কি ভাগ্য, সে সময় আমার এক বন্ধু এসে হাজির আড্ডা দিতে, সে বিছানার মোটা চাদর চেপে ধরে আগুন নেভায়। তাও দেখুন না কতখানি পুড়ে গিয়েছে, এই যে এ দেখুন। ডান পায়ের থেকে কাপড় সরিয়ে নিতেই দেখলাম পায়ের গুলি থেকে উরুর পেছন অবধি ভেজা ন্যাকড়ার ফেটটি বাঁধা। চায়ের দোকানের ছেলেটা এসে শূন্য কাপ দুটো নিয়ে গেল, তাকে বললাম আর 2 কাপ চা দিতে। সিগারেটের প্যাকেট বের করে নিজে ধরালাম, ভদ্রলোককেও দিলাম। তা সিগারেটে গোটা কয়েক লম্বা টান দিয়ে তিনি বললেন, আমার নাম কালীপ্রসাদ মিত্র, খুলনার বিখ্যাত মিত্রদের কথা হয়তো শুনে থাকবেন, আমরা তাদেরই বংশধর। অবশ্য 50-60 বছর হল খুলনার সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ নেই, ঠাকুরদা কর্ম উপলক্ষে এদিকে চলে আসেন, সেই থেকেই আর কখনো দেশে ফিরে যাওয়া হয়নি। আবার চা এলো, গরম চায় চুমুক দিয়ে কালীপ্রসাদ বললেন, নদিয়া জেলার উত্তর প্রান্তে কিছু ভূসম্পত্তি কিনে ঠাকুরদা বসবাস শুরু করেন, ব্যবসা করতেন কলকাতায়, মাঝে মাঝে গ্রামে এসে থাকতেন, তিনি ছাড়া বাড়ির লোকজন গ্রামেই থাকত। বন্দরে যেসব জাহাজ এসে ভেড়ে তাতে কাঁচা আনাজ যোগান দেবার ব্যবসা করতেন ঠাকুরদা, বিলক্ষণ দুপয়সা করেছিলেন, কিন্তু বহু প্রতিদ্বন্দ্বী জোটায় তাঁর জীবদ্দশাতেই সে ব্যবসা নষ্ট হয়ে যায়। চেনাশুনো কাকে যেন ধরে বাবাকে এক সাহেবি ফার্মে চাকরিতে ঢুকিয়ে দেন, বাবা অবসর গ্রহণ করার পর সেই চাকরি আমি পেয়েছি। কতদিন হল বাবা রিটায়ার করেছেন? তা বছর 20 তো বটেই, বাবার বয়স এখন প্রায় 80, কিন্তু বেশ ভালো স্বাস্থ্য, অসুখ বিসুখ কিছুই নেই, কেবল চোখে একটু কম দেখেন। যাই হোক, যা বলছিলেন বলে যান। জ্ঞাতিদের শত্রুতায় ঠাকুরদাকে খুলনা ছেড়ে আসতে হয়েছিল,
আসবার সময় দেশের সম্পত্তির বিশেষ কিছুই আনতে পারেননি। নগদ সামান্য টাকা যা ছিল তাই দিয়ে কলকাতার ব্যবসা শুরু করেন। কেবল প্রাণের চেয়েও প্রিয় একটি জিনিস বয়ে নিয়ে আসেন। কি জিনিস? একটি অষ্ট ধাতুর তৈরি কালী মূর্তি, আমাদের গৃহদেবী। চার পাঁচ পুরুষ ধরে এই মূর্তি আমাদের পরিবারে পুজো পেয়ে আসছে। ঠাকুরদার বাবা মানে আমার প্রপিতামহ, তিনি ছিলেন তন্ত্র সাধক। আজীবন সাধনা করে তন্ত্রের বিভিন্ন শাখায় সিদ্ধি লাভ করেছিলেন বলে শোনা যায়। তাঁর জীবনের শেষ দিকে একবার গ্রহ নক্ষত্রের কি এক বিচিত্র সংস্থান এবং অমাবস্যা একসঙ্গে পড়ে, তেমন যোগ নাকি একশো বছরেও একটা বড় আসে না। সেই বিশেষ অমাবস্যার রাত্রিরে আমার প্রপিতামহ সারা রাত জেগে তন্ত্রের এক গূঢ় প্রক্রিয়া সাধন করেন। শেষ রাত্রে হোমকুণ্ডে পূর্ণাহুতি দিয়ে একটা গোল লোহার কৌটোয় পুজোর উপাচার থেকে কি একটা জিনিস পুড়ে কৌটোটা প্রপিতামহর হাতে দিয়ে বলেন, এই নাও রাখো, এ যা করে দিয়ে গেলাম আমাদের বংশে আর হঠাৎ কারো কোনো বিপদ হবে না। সত্যি তারপর থেকে আজ পর্যন্ত এই কৌটোটা আমাদের সব আপদে বিপদে রক্ষা করে এসেছে। কারো অসুখ বিসুখ হলে এই মা কালীর কৌটো তার মাথায় বুকে ঠেকিয়ে দিলে সে ভালো হয়ে ওঠে। ডাক্তার জবাব দিয়ে গিয়েছে এমন মরণাপন্ন রোগীকেও মা কালীর কৌটোর প্রভাবে সেরে যেতে দেখেছি। সেও না হয় কাকতালীয়, কিন্তু কে একবার কৌটোর মহিমা নিয়ে উপহাস করায় বাবা সাপুড়েদের সদ্য ধরা বিষাক্ত বক্রো সাপের সামনে কৌটোটা ধরেন। ছোটবেলার ঘটনা হলেও আমার পরিষ্কার মনে আছে। সাপটা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে কুটিয়ে এতটুকু হয়ে পড়ে রইল, জোঁকের মুখে নুন পড়লে যেমন হয়। ভাবতে পারেন, এটা কিন্তু দ্রব্যগুণ হতে পারে। ঠিক, দ্রব্যগুণে সাপ বশীভূত হয়, কিন্তু লোহার কৌটো ফুটো করে দ্রব্যগুণ বের হবে কি করে সেটা বলতে পারেন? যথার্থ কথা বললাম, বলে যান। যাই হোক, বিগত তিন পুরুষ ধরে আমাদের পরিবারের ভালোমন্দর ব্যাপারে আমরা মা কালীর কৌটোর উপর নির্ভর করে থাকি। তবু তো আমি আধুনিক লোক, বাস করি আধুনিক কলকাতায়। আমার বিশ্বাস হয়তো অতটা দৃঢ় নয়, কিন্তু বাবা প্রাচীন মানুষ, ডাক্তার উকিলের চেয়ে এই কৌটোর উপর তাঁর নির্ভরতা বেশি। মাস চারেক আগে কলকাতার বাসায় আমার বড় ছেলের খুব অসুখ হয়। ছেলে মরণাপন্ন হয়ে পড়ে। সেই সময় আবার আমার অফিসে অডিট বসেছে, টাকাটার বিষয় নিয়ে হইচই হচ্ছে। ভেতরে বাইরে আমি তখন খুব বিপন্ন। টাকার ব্যাপার বাবা জানতেন না, কিন্তু নাতির অসুখের খবর পেয়ে আমার এক খুড়তুতো ভাইয়ের হাত দিয়ে মা কালীর কৌটোটা কলকাতায় আমার কাছে পাঠিয়ে দেন। কৌটোর মহিমাতেই কিনা জানি না, আমার ছেলেটি সেরে ওঠে আর আমার অফিসের গোলমালও মিটে যায়। একটু থেমে কালীপ্রসাদ বললেন, কিছু মনে করবেন না, আমাকে আরেকটা সিগারেট দেবেন? সিগারেট ধরিয়ে ঘন ঘন টান দিয়ে প্রায় অর্ধেক করে আনবার পর কালীপ্রসাদ আবার বলতে শুরু করলেন, এতদিন মা কালীর কৌটো কলকাতায় আমার কাছেই ছিল। হঠাৎ দিন দুয়েক আগে বাবার এক জরুরি চিঠি পেলাম। সে এক অদ্ভুত চিঠি। ছেলে বউকে কদিন আগেই বাবার দেখাশোনা করার জন্য দেশে পাঠিয়ে দিয়েছিলাম, এখন চিঠি পেয়ে আমিও চলেছি, কৌটোটাও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। চিঠিটা অদ্ভুত বলছেন কেন? কি আছে চিঠিতে? উত্তরে কালীপ্রসাদ কাঁধের ঝোলা থেকে একটা খাম বের করে আমার হাতে দিয়ে বললেন, নিজেই পড়ে দেখুন। বয়স্ক মানুষের ঈষৎ কম্পিত হস্তাক্ষরে লেখা চিঠি। স্নেহের কালীপ্রসাদ, আশা করি মঙ্গলময়ের কৃপায় কুশলী আছো। এক বিচিত্র ঘটনার সম্মুখীন হইয়া তোমাকে এই পত্র দিতেছি। আজ কয়েকদিন হইল আমাদের বাটিতে নানা অলৌকিক এবং ভৌতিক উপদ্রব আরম্ভ হইয়াছে। ইহার কারণ বা কিভাবে নিরসন হইবে কিছুই বুঝিতে পারিতেছি না। যা হোক, পত্র পাওয়া মাত্র তুমি ছুটি লইয়া দেশে আসি। গত চার পাঁচ মাস যাবৎ মা কালীর কৌটা তোমার কলিকাতার বাসায় রহিয়াছে। আসিবার সময় উহা সঙ্গে আনিতে ভুলিবে না। সম্ভবত উহা না থাকাতেই এই উপদ্রব। এই পত্রকে তার মনে করিয়া অবিলম্বে রওনা হইবে। আশীর্বাদ লইও। ইতি চণ্ডিকা প্রসাদ মিত্র।
পড়া শেষ করে চিঠিটা কালীপ্রসাদকে ফেরত দিলাম। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কি বুঝলেন? হ্যাঁ, রহস্যময় চিঠি বটে। কি অলৌকিক ব্যাপার কিছু আন্দাজ করতে পারেন? তা কি বলা যায়, সে তো কত কিছুই হতে পারে। আচ্ছা, আগে কখনো আপনাদের বাড়িতে এরকম কিছু হয়েছে? কখনো না। বেলা পড়ে আসছে, আমার ট্রেন আসবার সময় হলো। কালীপ্রসাদ দাঁত দিয়ে নিচে ঠোঁট কামড়ে ধরে কি যেন ভাবছেন। যাক, আমার আর কি করবার আছে। পোঁটলাটা হাতে নিয়ে বেঞ্চি থেকে উঠে দাঁড়ালাম, বললাম, আসি তাহলে, সাবধানে থাকবেন। কালীপ্রসাদ কেমন যেন হতাশ আর ভীত গলায় বললেন, কিন্তু কিন্তু আমার কি হবে জানেন? আমার আমার বড্ড ভয় করছে, আমার বড্ড ভয় করছে। বিপদে ঈশ্বরকে স্মরণ করবেন, একমাত্র তিনি সমস্ত ভয় থেকে মানুষকে মুক্ত করতে পারেন। কালীপ্রসাদের মুখ দেখে মনে হলো না যে আমার উপদেশে তিনি কিছুমাত্র ভরসা পেয়েছেন। অবশ্য সেজন্য তাকে দোষ দেওয়া যায় না, ঈশ্বর অদৃশ্য, আড়ম্বর করে তার পূজো দেওয়া যায়, কিন্তু জীবনের সমস্ত ক্ষেত্রে তার উপর সম্পূর্ণ নির্ভর করা একটা উচ্চ স্তরের সাধনা। সে সাধনায় কালীপ্রসাদ এখনো সিদ্ধি লাভ করতে পারেননি, কিন্তু আমি আর কি করব। বিদায় সূচক সামান্য হেসে পেছন ফিরে হাঁটতে শুরু করলাম। কয়েক পা হেঁটে আসতে না আসতেই কালীপ্রসাদ দৌড়ে এলেন। শুনছেন, শুনছেন, একটু দাঁড়ান, একটু একটু দাঁড়ান। দাঁড়ালাম। কালীপ্রসাদ আমার কাছে পৌঁছে বললেন, আরেকটা আরেকটা কাজ করা যেতে পারে। কি? আপনি কি তাতে রাজি হবেন? বলেই ফেলুন না, আমারও তো এদিকে ট্রেন আসবার সময় হলো। গুরুত্বপূর্ণ কথা শুরু করার ভঙ্গিতে কেশে গলা পরিষ্কার করে কালীপ্রসাদ আমার দিকে তাকিয়ে বললেন, আপনি আমার সঙ্গে আমাদের দেশের বাড়ি চলুন। প্রস্তাবটা নিতান্ত আকস্মিক। অবাক হয়ে বললাম, আমি আপনার বাড়িতে? হ্যাঁ, আপনি অলৌকিক শক্তির অধিকারী, আপনি গেলে আমাদের অমঙ্গল কেটে যাবে। আপত্তি করবেন না, দয়া করে আমার সঙ্গে চলুন, বলুন যাবেন। লোকটা সত্যি ভয় পেয়েছে, পাওয়াই স্বাভাবিক। একটু চিন্তা করলাম, বাড়িতে এমন কিছু বলে আসেনি যে তাড়াতাড়ি ফিরব, আরো পাঁচ সাত দিন দেরি হলে কোনো ক্ষতি নেই, দেখাই যাক না এর সঙ্গে গিয়ে, বললাম, আচ্ছা চলুন যাব। কালীপ্রসাদের চোখের দৃষ্টি কৃতজ্ঞতায় ভারী হয়ে এলো। আমার হাত দুটো ধরে তিনি বললেন, বাঁচলাম, সত্যি বিশ্বাস করিনি আপনি যেতে রাজি হবেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটা ছোট্ট গ্রাম্য স্টেশনে নেমে পাক্কা 3 মাইল হেঁটে কালীপ্রসাদের বাড়ি। গ্রামে যখন ঢুকলাম তখন রাত্রি প্রায় 8টা, পল্লীগ্রামের তুলনায় শেষ রাত, কৃষ্ণপক্ষের সুমুখ অন্ধকার রাত্রি, পঞ্চমীর রাঙা চাঁদ পূব দিগন্তের নিচে থেকে চালতে গাছের পেছন দিয়ে এক অলৌকিক গোলকের মতো উঠে আসছে। গ্রামের প্রায় শেষের দিকে আম জাম গাছে ঘেরা নির্জন বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা। সদর দরজায় শেকল নাড়তে একটু বাদে দরজার ফাঁক দিয়ে লণ্ঠনের আলো দেখা গেল, কিন্তু কারো সাড়া শব্দ নেই, যেন ভেতরে যে দাঁড়িয়ে সে সাহস করে দরজা খুলতে পারছে না। কালীপ্রসাদ হেঁকে বললেন, অভিরাম নাকি? দরজা খোল, অভিরাম, দরজা খোল। ব্যস্ত হয়ে যে লোকটি দরজা খুলে দিল তার বয়স 60 ছাড়িয়েছে, মাথায় কাঁচা পাকা চুল, পরনে খাটো ধুতি, খালি গা, তার সরল মুখে বিশ্বস্ততার ছাপ। কালীপ্রসাদ বললেন, ঠাকুর মশাই, এ হচ্ছে অভিরাম, পুরনো লোক, আমাকে কোলে করে মানুষ করেছে ছোটবেলায়। কিরে, দরজা খুলছিলি না কেন? অভিরামের সরল মুখে ভয়ের
স্পষ্ট চিহ্ন ফুটে উঠল। সে বলল, বাবু বাবু, বাড়িতে যা কাণ্ড, দরজা হঠাৎ খুলতে সাহস হয় না বাবু। সে কি রে, কেন, কি হচ্ছে বাড়িতে? এর উত্তর অভিরামের দিতে হল না। আমাদের পেছনে আমবাগানে অন্ধকারের মধ্যে গাছের পাতার সরসর শব্দ উঠল, যেন গাছের একটা ডাল ধরে কেউ খুব জোরে ঝাঁকাচ্ছে। আমরা দুজন অবাক হয়ে সেদিকে ফিরে তাকাতেই অভিরাম বলল, বাবু ওই ওই দেখেছেন তো, ওই আবার শুরু হলো নানান উপদ্রব। সত্যি তো, কিসে নাড়াচ্ছে অত মোটা ডালটাকে? মানুষের পক্ষে তো সম্ভব নয়। তাহলে সাই করে কি একটা জিনিস গাছের ওপর থেকে আমাদের দিকে ছুটে এলো। সহজাত সংস্কারের বসে কালীপ্রসাদ কোমর থেকে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে ফেলেছিলেন, জিনিসটা ঠক করে পাঁচিলে লেগে মাটিতে পড়ে গেল। নইলে এই আঘাতেই কালীপ্রসাদের পঞ্চত্ব প্রাপ্তি ঘটত। লণ্ঠনের ম্লান ঘোলাটে আলোয় দেখলাম মাটিতে পড়ে আছে একটা শের দশেক ওজনের পাথরের টুকরো। বললাম, আপনারা দুজনে ভেতরে চলে যান, বাড়িতে টর্চ আছে? আগে না, কেন? আমি একবার ওই গাছটার কাছে যাব। দাও হে অভিরাম, তোমার লণ্ঠনটাই দাও। কালীপ্রসাদ বিচলিত হয়ে বললেন, না না, একা যাবেন না, দেখলেন তো আপনি কি কি করছেন কি? আমার কিছু হবে না, আপনি ভেতরে যান। আমি জানতাম মধুসুন্দরী দেবীর কৃপায় কোনো নিম্ন শ্রেণীর প্রেত আমার কোনো ক্ষতি করতে পারবে না। পাথরটা কালীপ্রসাদকে লক্ষ্য করেই নিক্ষিপ্ত হয়েছিল, আমাকে নয়। লণ্ঠন হাতে বাগানের মধ্যে গিয়ে দাঁড়ালাম। চারদিক নিঝুম, কোথাও গাছের একটি পাতা অবধি নড়ছে না। মনে হলো সামনের মোটা গুঁড়িওয়ালা আম গাছটার ওপর থেকেই পাথরটা ছুটে গিয়েছিল। লণ্ঠনটা তুলে ধরে ওপর দিকে দেখবার চেষ্টা করলাম, কিন্তু কিছু দেখা গেল না। কিন্তু আমার মনের মধ্যে একটা আশ্চর্য অনুভূতি হলো। মনের একেবারে গভীরে হঠাৎ যেন কে একটা কল বিগড়ে দিল। আমার হাত পা অবশ হয়ে আসছে, সজ্ঞান চৈতন্য নিভে আসতে চাইছে তেলহীন প্রদীপের মতো, আর আমি যেন এক পাও হাঁটতে পারবো না। সমস্ত দেহে মনে কি অস্বস্তি সে ভাষায় বোঝানো যাবে না। নিজের ক্ষমতার ওপর অগাধ বিশ্বাস নিয়ে একা এখানে এসেছিলাম, এবার আমার অকস্মাৎ ভয় করতে লাগল। মৃত্যু ভয় নয়, যে কোনো কারণেই হোক সে ভয় আমার কোনোদিনই হয়নি। কোনো অজানা শক্তির মুখোমুখি হতে গেলে যে ভয় হয় সেই রকম। বিশ্রী একটা গন্ধে ভরে গিয়েছে চারদিক, প্রতি নিঃশ্বাসে গন্ধটা একেবারে ফুসফুসের ভেতর অবধি চলে গিয়ে যেন শরীরকে অপবিত্র করে দিচ্ছে। মনকে স্থির করে আমি মধুসুন্দরী দেবীর ধ্যান মন্ত্র আবৃত্তি করতে লাগলাম। প্রায় সঙ্গে সঙ্গেই পরিবেশ থেকে দুর্গন্ধ দূর হয়ে গেল, মনের বল ফিরে পেলাম। দরজা খোলাই ছিল, ভেতরে ঢুকে দেখি উঠোনের ওপারে বারান্দায় বাড়ির সবাই জড়ো হয়ে শঙ্কিত চোখে তাকিয়ে আছে। আমি ঢুকতেই কালীপ্রসাদ বললেন, এই তো ঠাকুরমশাই, ও আমরা যে ভয় পেয়ে গিয়েছিলাম। কালীপ্রসাদের কাঁধে হাতের ভর রেখে যিনি দাঁড়িয়ে আছেন, আন্দাজে বুঝলাম তিনিই চণ্ডিকা প্রসাদ। ফর্সা মানুষ, দীর্ঘদেহী, দেখে বোঝা যায় এককালে খুবই সুপুরুষ ছিলেন। অগোছালো ধরনের ধুতি পরা। বারান্দায় উঠে লণ্ঠনটা নামিয়ে রাখলাম। চণ্ডিকা প্রসাদ এগিয়ে এসে বললেন, কালী আমাকে এতক্ষণ আপনার কথা বলছিল, আপনি যে কষ্ট করে এসেছেন
ও কথা বলবেন না, আপনি আমার বাবার বয়সী। চণ্ডিকা প্রসাদ আমার হাত দুটো ধরে বললেন, তাতে কি, আপনি বর্ণশ্রেষ্ঠ সাধক মানুষ, আপনি এসেছেন এবার আমার বাড়ির অমঙ্গল কেটে যাবে। কঠিন রোগীর বাড়ি, বিলেত ফেরত ডাক্তার গেলে বাড়ির লোকে যেমন বলে। আমার যা সাধ্য আমি করব মিত্র মশাই, নইলে আমি আসতাম না। আমাদের বাড়িতে কেন এমন হচ্ছে কিছু বুঝতে পারছেন ঠাকুর মশাই? কিছু কিছু বুঝতে পেরেছি বই কি। পিতা পুত্র দুজনেই বলে উঠলেন, কি কি বুঝেছেন? কি বুঝছেন? এখন না, আগে আপনাদের কথা শুনে নি, তারপর বলবো। চণ্ডিকা প্রসাদ ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ চলুন, হাত মুখ ধুয়ে বসে সব শুনবেন। ওরে ও অভিরাম, ঠাকুর মশাইকে জল দে। দক্ষিণ দিকে বড় বড় জানলাওয়ালা একটা ঘরে আমার থাকবার ব্যবস্থা হয়েছিল। একটু সুস্থ হয়ে সেখানে বসে চণ্ডিকা প্রসাদের বিবরণ শুনলাম। চণ্ডিকা প্রসাদ বললেন, আমার জীবনে কখনো এমন অভিজ্ঞতা হয়নি ঠাকুর মশাই। দিন পনেরো কুড়ি আগে এক রাত্রিরে শুরু, খেতে বসেছি সবে, রাত দশটা কি সাড়ে দশটা হবে, হঠাৎ বাইরে শোঁ শোঁ আওয়াজ করে একটা ঘূর্ণি হাওয়া মতো উঠল। আমরা অবাক, ঝড় বৃষ্টির সময় নয়, আকাশে মেঘ নেই, এমন বাতাস উঠল কোত্থেকে? সেই বাতাসের দাপটেই রাজ্যের ধুলোবালি এসে আমার ভাতে পড়ল। মনটা যেন কেমন হয়ে গেল। আমরা সেকেলে মানুষ, লক্ষণ অলক্ষণ মানিয়ে আর না খেয়ে উঠে পড়লাম। সারা রাত ভালো ঘুম হল না, বিছানা এপাশ করতে করতে রাত শেষ হয়ে গেল। সকালে উঠে গাড়ু হাতে বাগানে যাচ্ছি, দেখি সদর দরজার কাছে দুটো মরা পাখি পড়ে আছে। প্রথমে ভাবলাম গত রাত্রিতে যে বাতাস উঠেছিল তারই ঝাপটায় বোধহয় মারা পড়েছে। ভালো করে লক্ষ্য করে দেখি তা নয়, কে যেন পাখি দুটোর ঘাড় মুচড়ে ঘুরিয়ে দিয়েছে। ঝড়ে তেমন হতে পারে না, বাড়ির সবাই দেখলে ভয় পাবে বলে হাতে করে মরা পাখি দুটোকে ঝুলিয়ে নিয়ে গিয়ে দূরে ফেলে দিলাম। একটু দম নিয়ে চণ্ডিকা প্রসাদ বললেন, এই হলো শুরু। মাঝে মাঝেই উল্টো পাল্টা বাতাস দেয়, বাড়ির জিনিসপত্র উড়মুড় করে পড়ে যায়, অদ্ভুত গোগানি শব্দ শোনা যায় বাড়ির চারপাশে। এসব কিন্তু আমার বাড়ির এবং চারদিকের কিছুটা জায়গায় ঘটে। পরে গ্রামের মধ্যে জিজ্ঞেস করে দেখেছি তারা ঝড় বাতাস কিছুই টের পায়নি। কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলেন ঠাকুর মশাই? চণ্ডিকা প্রসাদের দিকে তাকিয়ে বললাম, আপনার বাড়িতে কোনো প্রেতের উপদ্রব হচ্ছে না, অন্তত যে অর্থে আমরা প্রেত কথাটা ব্যবহার করি সে অর্থে নয়। ভদ্রলোক অবাক হয়ে বললেন, তাহলে? ব্যাপারটা আপনাকে বোঝানো একটু কঠিন হবে। আমাদের এই মানুষের জগতের মতোই আরো বহু জীব লোক আমাদের চারদিকে সর্বদাই বর্তমান। তারা ঠিক ভূত বা প্রেত নয়, তারাও এক ধরনের জীব, হয়তো মানুষের চেয়ে অন্যরকম। তাদের মন, চিন্তা, আচার ব্যবহার সবই মানুষের থেকে আলাদা, আমাদের বিচারে হয়তো অমানুষিক। সে জগতের সমস্ত পদার্থই আমাদের কাছে অদৃশ্য ও অস্পর্শযোগ্য। বস্তুত একই স্থান অধিকার করেও এই দুই জগৎ একে অপরের কাছে অস্তিত্বহীন। কিন্তু মাঝে মাঝে প্রকৃতির কোনো আশ্চর্য খেয়ালে এই ছায়া জগৎ আমাদের জগৎটাকে স্পর্শ করে। এখানে ঠিক তাই হয়েছে, আমরা কোনোভাবে তাদের দুনিয়াতে ঢুকে পড়েছি। সেটা তাদের পছন্দ না হলে তাদের দোষ দেওয়া যায় না। যা ঘটতে দেখছেন সেটা হচ্ছে আমাদের জাগতিক বস্তুর ওপর তাদের মানসিক শক্তির ক্রিয়া। হয়তো তারা ভাবছে এইভাবে ভয় দেখিয়ে তাদের জগৎ থেকে তারা আমাদের দূর করতে পারবে। বাড়িতে বেড়াল কুকুর ঢুকলে আমরা যেমন ঠেঙিয়ে দাঁড়াই আর কি, পার্থক্য এই যে এক্ষেত্রে এসবে কোনো কাজ হবে না।
পরিবেশে আর একটা বড় রকমের ঝাঁকুনি লাগলে দুটো জগৎ আবার বিচ্ছিন্ন হয়ে যাবে, তার আগে নয়। আমি থামতে চণ্ডিকা প্রসাদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর বললেন, এসব আপনি জানলেন কি করে? খুলে বললে বিস্তর কথা বলতে হয়, ইচ্ছে করছিল না। সংক্ষেপে বললাম, আমি জানতে পারি। ওই ঝাঁকুনি নাকি বলে, সেটা কি করে দেওয়া যায়? সেটা আপনা আপনি হয়ে যেতে পারে, যেমন করে শুরু হয়েছিল। সস্তয়ন বা স্থান শুদ্ধি গোছের একটা হোমও করতে পারি। কিন্তু আপনাকে সত্যি কথাই বলে রাখা ভালো, এই ধরনের উপদ্রবের কথা আমি গুরুদেবের কাছে শুনেছি মাত্র, নিজের চোখে দেখছি এই প্রথম। এ বিষয়ে আমার বিশেষ কোনো অভিজ্ঞতা নেই, আমার হোমে কতদূর কাজ হবে জানি না। চণ্ডিকা প্রসাদ কি একটা ভাবলেন, তারপর বললেন, তা হোক, আপনি হোমের আয়োজন করুন। আর একটা কথা, যদি কিছু মনে না করেন। না, বলুন আপনি। একটু ইতস্তত করে চণ্ডিকা প্রসাদ বললেন, আপনার ওপরেই যদিও সবকিছু ছেড়ে দিচ্ছি, তবু আমার নিজস্ব বিশ্বাসের জন্য যদি কিছু ক্রিয়াকলাপ করি তাতে আপনার আপত্তি হবে না তো? না, আমার কি আপত্তি, করুন আপনার যা ইচ্ছে। চণ্ডিকা প্রসাদ ছেলের দিকে তাকিয়ে বললেন, কালী, কৌটোটা এনেছিস তো? হ্যাঁ বাবা, এনে দেব। নিয়ে আয়। কালীপ্রসাদ উঠে পাশের ঘর থেকে মা কালীর কৌটো এনে বাবার হাতে দিলেন। সেটা নিয়ে চণ্ডিকা প্রসাদ আমার দিকে তাকিয়ে বললেন, এটার কথা শুনেছেন বোধহয়? হ্যাঁ, কালীবাবু আস্তে আস্তে আমাকে বলেছেন। তাহলে তো আপনি সবই জানেন। এই কৌটোর ওপর আমাদের সবার মানে একটা একটা গভীর বিশ্বাস আছে আর কি। তবে বিশ্বাসটা অযৌক্তিক নয়, পরীক্ষিত সত্য। গ্রামে বসন্তের মড়ক লেগে হাহাকার পড়ে গিয়েছিল। এই কৌটো হাতে মা কালীর নাম করতে করতে বাড়ির চারদিকে ঘুরে গণ্ডি কেটে দিয়েছিলাম। অর্ধেক গ্রাম সাফ হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের বাড়িতে অসুখ ঢোকেনি। আজও তাই করব ভাবছি, কৌটো নিয়ে বাড়ির চারধারে গণ্ডি কেটে দেব। আসবেন আমার সঙ্গে? কালী, তুইও আয়। বাইরে যাবার জন্য সবে উঠে দাঁড়িয়েছি, হঠাৎ বাড়ির ভেতরে হুড়মুড় করে বিকট শব্দ হল, ধাতব কিছু পড়ে যাওয়ার আওয়াজ। চণ্ডিকা প্রসাদ বললেন, ওই শুরু হলো আবার, চলুন দেখি। ভেতরের বারান্দা থেকে আওয়াজ এসেছিল, সেখানে গিয়ে দেখলাম বাড়ির মেয়ে আর বাচ্চারা বারান্দার অপর প্রান্তে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। দশ বারোখানা ইঁট দিয়ে বেদি মতো করে তার উপরে একটা লোহার ড্রাম দাঁড় করানো ছিল চাল রাখবার জন্য, সেটা উল্টে পড়ে চাল ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। আমরা যখন পৌঁছলাম তখনও ড্রামটা গড়াচ্ছে, আমাদের পায়ের কাছে এসে থেমে গেল। নাকে ভেসে এলো সেই বিশ্রী গন্ধটা, ওই বাইরের বাগানে যেটা পেয়েছিলাম। চণ্ডিকা প্রসাদ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন, তাকে বললাম, যা করবার করে ফেলুন, আর রাত করবেন না। সদর দরজা দিয়ে আমরা বাইরে এলাম, সঙ্গে কালীপ্রসাদ আর লণ্ঠন নিয়ে অভিরাম। চাঁদ ঢাকা পড়েছে গাছের পাতার আড়ালে, মাটিতে ম্লান জ্যোৎস্না আর ছায়ার খেলা, ঝোপে ঝাড়ে জোনাকি জ্বলছে, বাতাস নেই কোনো দিকে, কেমন একটা থমথমে আবহাওয়া। কালীপ্রসাদের হাতে একটা মোটা লাঠি, যদিও বুঝতে পারলাম না অতি প্রাকৃত কোনো বিপদ এলে লাঠি দিয়ে কি করে ঠেকানো সম্ভব। চণ্ডিকা প্রসাদের হাতে মা কালীর কৌটো, মুখে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে চলেছেন। ক্রমে আমরা বাড়ির পেছন দিকে এসে হাজির হলাম। এদিকটায় জঙ্গল খুব বেশি, আশ শেওড়া আর কুঁচকাঁটার ঝোপে ভর্তি। সাবধানে কাপড় বাঁচিয়ে চলেছি, আর কয়েক পা হাঁটলেই আমরা একটা বাঁক ফিরে বাড়ির পূব দিকের সীমানায় পৌঁছব, সেখানে ঝোপঝাড় অপেক্ষাকৃত কম।
এমন সময় আমার মনের ভেতর সেই পরিচিত বিপদের ঘণ্টাটা বেজে উঠল। আমি বুঝতে পারলাম এক্ষুনি একটা কিছু ঘটবে। প্রায় সঙ্গে সঙ্গে ডান দিকের একটা ঘন ঝোপের মধ্যে খড়খড় করে কি নড়ল। আমরা সবাই থমকে দাঁড়িয়ে সেদিকে তাকালাম। কালীপ্রসাদ দুই হাতে লাঠি বাগিয়ে ধরেছেন অভিরাম লণ্ঠন মাটিতে নামিয়ে রেখে নিঃশব্দে তার হাত থেকে লাঠিটা নিল। বড় মুহূর্তে ঝোপের মধ্যে থেকে কালো মতো বেশ বড় সড় কুকুরের আকারের কি একটা জীব বেরিয়ে এসে ক্রুদ্ধ গর্জন করে চন্দিকা প্রসাদের দিকে ছুটে গেল। কালীপ্রসাদ ভয়ে চিৎকার করে উঠলেন। আমি বলে উঠলাম, সামলে দাঁড়ান একটু, এত বিচলিত হবেন না। জন্তুটা চন্ডিকা প্রসাদের পায়ে দাঁত কষিয়ে দিতে গেল, অস্ফুট আর্তনাদ করে সরে গেলেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গে অভিরাম সবলে লাঠি দিয়ে আঘাত করল প্রাণীটার মাথায়। শূন্য মাটির হাঁড়ি ফেটে যাওয়ার মতো হঠাৎ করে শব্দ হল। নিঃশব্দে জন্তুটা গাত হয়ে পড়ে গেল এক পাশে। বলতে এত সময় লাগলেও ঘটতে লেগেছিল কয়েক মুহূর্ত মাত্র। কালীপ্রসাদ লণ্ঠন নিয়ে ঝুঁকে পড়ে বললেন, এটা তো একটা শিয়াল। মরা জ্যোৎস্না আর লণ্ঠনের আলো মিলিয়ে কেমন একটা আলো আধারি মতো হয়েছে। তবু ভালো করে তাকিয়ে মনে হল শেয়ালই বটে। অভিরাম বলল, অদ্ভুত ব্যাপার বাবু, শেয়ালে কখনো তাড়া করে কামড়াতে আসে এ আমি শুনিনি। ঠিক, শেয়াল তো ভীতু জন্তু, মানুষ দেখলে পালিয়ে যায়, এটা তাড়া করে এলো কেন? চন্ডিকা প্রসাদ বোধহয় নিজেকে সান্ত্বনা দেবার জন্য বললেন, পাগলা শেয়াল হবে, নইলে কি আর, যা হোক চল, অন্ধকারে দাঁড়িয়ে থাকা উচিত নয়। এদিনের গৃহপ্রদক্ষিণের একটা ফল কিন্তু হাতে হাতে দেখতে পেলাম। সে রাত্রি থেকে বাড়ির ভেতরের উপদ্রব বন্ধ হয়ে গেল। সারা রাত সজাগ হয়ে শুয়ে রইলাম। কাশির শব্দ শুনে টের পাচ্ছিলাম চন্ডিকা প্রসাদও জেগে, কিন্তু সে রাতে আর কোনো উপদ্রব হল না। পরের দিন সমস্ত ব্যাপারটা অদ্ভুতভাবে মিটে গেল, যে কথা বলবার জন্য এই গল্পের অবতারণা। আমাকে আর যোগ্য করতে হয়নি। এই ঘটনায় আমার ভূমিকা ছিল শুধুই দ্রষ্টার। মরা শেয়ালটার পা ধরে টেনে অভিরাম দূরে আমবাগানের ওপাশে একটা পতিত জমিতে ফেলে দিয়ে এসেছিল। রাত্রিরেও কোনো উপদ্রব হয়নি। সকালে উঠে দেখলাম বেশ প্রসন্ন সূর্যের আলোয় চারদিক ভরে আছে। চন্ডিকা প্রসাদের সঙ্গে নানা বিষয়ে আলাপ করে দিনটা কেটে গেল। ভদ্রলোক সেকেলে মানুষ হলেও হিন্দু শাস্ত্রের বিভিন্ন দিক নিয়ে বেশ পড়াশোনা করেছেন। দুপুরে সুন্দর দিবানিদ্রা দিয়ে যখন উঠলাম, তখন বিকেলের রোদ মিলিয়ে গিয়ে ছায়া গাঢ় হয়ে এসেছে। বাইরের তক্তাপোষে বসে চন্ডিকা প্রসাদ হুঁকোয় টান দিচ্ছিলেন, সেখানে গিয়ে বসলাম। গাড়ু হাতে কালীপ্রসাদ উঠোন পেরিয়ে বাড়ির বাইরের বাগানের দিকে চলে গেলেন। চন্ডিকা প্রসাদ ডেকে বললেন, কালী চট করে সেরে আয় তো, একসঙ্গে বসে ঠাকুর মশায়ের যজ্ঞের ফর্দটা করে ফেলা দরকার। হ্যাঁ বাবা, আসছি আসছি, বলে কালীপ্রসাদ বেরিয়ে গেলেন। সকালের আলোচনার ঘেই ধরে চন্ডিকা প্রসাদ বললেন, হ্যাঁ সকালে যে কথা হচ্ছিল, নিষ্ঠা এবং সদ্গুরুর প্রয়োজন তো আছে ঠিকই, কিন্তু মন্ত্রোচ্চারণের যথার্থতার উপরেই অনুষ্ঠানের সাফল্য নির্ভর করে। মন্ত্রের প্রত্যেক অক্ষরের একজন অধিষ্ঠাত্রী দেবী আছেন, সঠিক উচ্চারণ না হলে তাঁরা গুপিত হন। বাড়ির ভেতর থেকে গরম ভাজা পরোটা আর আলু ভাজা এলো। খেতে খেতে গল্প চলল।
যখন সন্ধে উত্রে অন্ধকার বেশ ঘন হয়ে উঠেছে, সে সময় অভিরাম এসে জিজ্ঞাসা করল, কর্তা মশাই, ছোটবাবু কোথায়? মা ঠাকুরন ডাকছে। চণ্ডিকা প্রসাদ বললেন, কে কালী? তো তাই তো, কালী ফেরেনি, সে কি? হঠাৎ আমারও খেয়াল হল, কালীপ্রসাদ বহুক্ষণ হল বাগানে গিয়েছেন বটে, ছোট বড় কোনো প্রাকৃতিক আহ্বানে সাড়া দিতেই এতক্ষণ লাগতে পারে না। দু এক মুহূর্তের ভেতর ব্যাপারটা সম্যক উপলব্ধি করে আমরা লাফিয়ে উঠলাম। চণ্ডিকা প্রসাদ কেমন অবরুদ্ধ গলায় বললেন, অভিরাম, আলো আর লাঠি নিয়ে আয় তাড়াতাড়ি। বাড়ি থেকে বেরুচ্ছি, চণ্ডিকা প্রসাদ বাড়ির মধ্যে ঢুকে গেলেন। মিনিট খানেক বাদে বেরিয়ে এলে বুঝলাম আমার আন্দাজ ঠিকই ছিল, তার হাতে মা কালীর কৌটো। এইটে আনতেই তিনি ফিরে গিয়েছিলেন। আমবাগানে পা দিয়েই বুঝতে পারলাম এ বাড়ির ওপর থেকে দুর্ভাগ্যের কালো ছায়া একেবারে মিলিয়ে যায়নি। সমস্ত পরিবেশে ছেয়ে আছে একটা বিকট গন্ধ, গতকাল এসে যেটা পেয়েছিলাম। বিকেলবেলা মনের মধ্যে যে প্রসন্নতা জেগে উঠেছিল তা কোথায় যেন বিলীন হয়ে গেল। লণ্ঠন হাতে অভিরাম আগে আগে চলেছে, সে ডাকছে, ছোট বাবু গো, ও ছোট বাবু। চণ্ডিকা প্রসাদ ডাকছেন, কালী, কালী। ওদিকে আমার বুক গুড়গুড় করছে, আর সন্ধেটা ভালো নয়, ভালো নয়। একটা ঝোপের পেছনে উপুর হয়ে পড়ে থাকা কালীপ্রসাদকে অভিরামই আগে দেখতে পেল। ছোট বাবু, ছোট বাবু বলে চিৎকার করে উঠে সে ছুটে গিয়ে কালীপ্রসাদের দেহের পাশে হাঁটু গেড়ে বসে কেঁদে উঠল। ছোট বাবু! পর মুহূর্তেই আমরাও পৌঁছে গেলাম। আমি শক্ত করে চণ্ডিকা প্রসাদের হাত ধরে রেখেছি, বুঝতে পারছি তার সমস্ত শরীর ঠকঠক করে কাঁপছে, এই অবস্থায় সেটাই স্বাভাবিক। নিচু হয়ে কালীপ্রসাদের নাড়ি দেখলাম, বুকে হাত দিয়ে স্পন্দন বোঝার চেষ্টা করলাম, নাড়ি ঠিক আছে তবে মৃদু। সোজা হয়ে দাঁড়িয়ে বললাম, ভয় নেই, ইনি অজ্ঞান হয়ে গিয়েছেন। অভিরাম, চলো ধরাধরি করে একে বাড়ি নিয়ে যাই, চলো চলো। আমরা অজ্ঞান কালীপ্রসাদের দেহ তোলবার জন্য নিচু হয়েছি, হঠাৎ ঠিক গতকালের মতো ঝোপের মধ্যে খসখস শব্দ হল, যেন আমাদের দিকে আসছে, কিন্তু তার গতি কালকের চেয়ে ধীর। আমাদের ভয়চকিত দৃষ্টির সামনে ঝোপ ঠেলে বেরিয়ে এলো একটা শেয়াল। গতকাল যে শেয়ালটাকে অভিরাম মেরেছিল সেই শেয়াল। প্রাণীটার মাথা দু ফাঁক হয়ে আছে, ঘিলু বেরিয়ে গড়াচ্ছে ডান চোখের ওপর দিয়ে, অন্য চোখে মৃত নিষ্প্রাণ দৃষ্টি, প্রকট দংস্ত্রার ফাঁক দিয়ে জিভের আধখানা বেরিয়ে রয়েছে। সে এক অনৈসর্গিক বিভৎস দৃশ্য। ধীর কিন্তু অমোঘ গতিতে শেয়ালটা আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। কোনো দিকে কোনো শব্দ নেই, গাছের পাতায় বাতাসের সামান্যতম মর্মর নেই, সমস্ত জগৎটাই অন্ধকারে চাদরে ঢাকা পড়ে আড়াল হয়ে গিয়েছে চেতনার থেকে। থাকবার মধ্যে কেবল সামনে ওই সচল মৃতদেহটা। হঠাৎ অনুভব করলাম আমার পাশে চণ্ডিকা প্রসাদের নিঃশ্বাস দ্রুত হয়ে উঠেছে। তাকিয়ে দেখলাম তার বার্ধক্যে স্তিমিত চোখে কি এক আগুন জ্বলছে। মুখের ভঙ্গিতে ভয় নেই, আছে প্রবল ক্রোধ। তাড়াতাড়ি মা কালীর কৌটো হাতে নিয়ে সামনে ঝুঁকে পড়ে কৌটোটা বাড়িয়ে ধরে বললেন, থাম। সচল মৃতদেহ স্থানু হয়ে আবার সোজা হয়ে দাঁড়িয়ে কৌটো শুদ্ধ হাত মাথার ওপর তুলে চিৎকার করে চণ্ডিকা প্রসাদ বললেন, মা কালীর নামে বলছি, আমার বাড়ির সব বিপদ দূর হয়ে যাক, যদি সধর্ম নিষ্ঠার সঙ্গে পালন করে থাকি, যদি সৎকায়স্থের সন্তান হই, যদি জীবনে কোনো পুণ্য সঞ্চয় করে থাকি, তার সবটুকু জোরে আদেশ করছি, যে অপদেবতারা আমার বাড়িতে ভর করেছে তারা এই মুহূর্তে দূর হয়ে যাক।
আমার হাতে পবিত্র নির্মাল্যের এই কৌটো রয়েছে, দেখি তাদের কত শক্তি। সাধ্য থাকে আমার ক্ষতি করো। মাথার উপরে কৌটো তুলে ধরে তিনি বিভিন্ন দিকে ঘোরাতে লাগলেন। শিয়ালের মৃতদেহটা আস্তে আস্তে আবার কাত হয়ে পড়ে গেল। এবার সেটা সত্যি মরেছে। তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার হল, এতক্ষণ বন ছিল নিস্পন্দ নীরব, হঠাৎ কোথা থেকে ছুটে এলো ঝড়ের মতো বাতাস। সারা বাগান ঝোপঝাড় তোলপাড় করে কিছুক্ষণ সেই বাতাস বইল। অভিরাম বলে উঠল, ঠাকুরমশাই দেখুন, দেখুন ঠাকুরমশাই দেখুন। তার নির্দেশিত দিকে তাকিয়ে দেখলাম সেখানে গাছপালা একটু কম, পাতার ফাঁক দিয়ে রাত্রির আকাশ দেখা যায়। চাঁদ উঠতে আজ দেরি আছে, কিন্তু অস্পষ্ট তারার আলোয় অন্ধকার অনেকটা তরল। বাতাসের ঘূর্ণির সঙ্গে পাক খেয়ে একটা জমাট অন্ধকারের স্তম্ভ আকাশে অনেকখানি ঠেলে উঠেছে, অন্ধকারের উপাদানে তৈরি অমানসিক এক আকৃতি। পরিচিত কিছুর সঙ্গে তার কোনো মিল নেই। সমস্ত পরিবেশ থেকে, চণ্ডিকা প্রসাদের বাড়ির ওপর থেকে, আম বাগান থেকে বাতাসের সঙ্গে উঠে যাচ্ছে গুঁড়ো গুঁড়ো অন্ধকার। কিছুক্ষণের মধ্যেই অন্ধকারের কালো পিণ্ডটা অনেক ওপরে উঠে গিয়ে আবছা হয়ে মিলিয়ে গেল। তারপরেই বনের বাইরে থেকে ভেসে এলো এক ঝলক বাতাস। বুক ভরে নিঃশ্বাস নেবার মতো সহজ স্বাভাবিক মুক্ত বাতাস। কিচকিচ করে নিশাচর কীট পতঙ্গেরা ডাকতে শুরু করল। আমরা কেউ কথা না বললেও বুঝতে পারলাম অমঙ্গলের ছায়াটা একেবারে সরে গিয়েছে। কালীপ্রসাদকেও বয়ে নিয়ে যাবার প্রয়োজন হল না, এর কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে এলো। বাগান থেকে ফেরবার মুখে শেয়ালটা এসে ওর সামনে দাঁড়িয়েছিল। ভদ্রলোক স্নায়ুর ওপর এত চাপ সহ্য করতে পারেননি। ফেরবার সময় চণ্ডিকা প্রসাদ বললেন, দেখলেন আমার মা কালীর কৌটোর গুণ, সব ব্যাটাকে তাড়িয়ে দিলাম। তা বটে। তারানাথ থামল। কিশোরী বলল, কিন্তু এ তো মন্ত্রশক্তি বা দ্রব্য গুণের গল্প, এতে বিশ্বাসের শ্রেষ্ঠত্ব কি প্রমাণিত হয়? তারানাথ বলল, হয়। পরের দিন নির্জনে বসে কালীপ্রসাদের সঙ্গে গল্প করছিলাম। কালীপ্রসাদ বললেন, বাবা বিশ্বাসের জোরে আমাদের আপদ দূর করে দিলেন ঠাকুরমশাই। বললাম, কেন, মা কালীর কৌটোর গুণও আছে বলতে হবে। ম্লান হেসে কালীপ্রসাদ বললেন, দাঁড়ান একটা জিনিস তাহলে আপনাকে দেখাই। একটু পরে হাতে করে মা কালীর কৌটোটা নিয়ে ঘরে ঢুকলেন ভদ্রলোক এবং আমার বিস্মিত দৃষ্টির সামনে ঢাকনাটা খুলে ফেললেন। বাধা দিয়ে বলে উঠলাম, ও কি করছেন, মন্ত্রপুত নির্মাল্য খুলতে নেই, ওতে গুণ নষ্ট হয়ে যায়। কিছু না বলে কালীপ্রসাদ বিছানার ওপরে কৌটোটা উপুড় করে ধরলেন। ভেতরে যা ছিল চাদরের উপর ছড়িয়ে পড়ল। ভেতর থেকে বেরুলো কতকগুলো গোল গোল করে পাকানো খবরের কাগজের গুলি, আর কিচ্ছু নেই। অবাক হয়ে বললাম, হে কি, নির্মাল্য কই? নেই। তার মানে? কালীপ্রসাদ মাথা নিচু করে বললেন, মানে আসল কৌটো অনেকদিন আগে হারিয়ে গিয়েছে, এটা নকল। ছেলের অসুখের সময় কলকাতা নিয়ে যাওয়ার পথেই কোথাও পড়ে যায়। বাবা শুনলে অনর্থ করবেন, এই ভয়ে শিশি বোতলওয়ালার কাছ থেকে দু পয়সা দিয়ে এই কৌটোটা কিনি। বাবা আজকাল চোখে কম দেখেন, তাকে ঠকানো সহজ, কাজেই বুঝতেই পারছেন যা হয়েছে তা বাবার বিশ্বাসের জোরেই হয়েছে। আর কেউ জানে এই কথা? শুধু আপনার বৌমা, মানে আমার স্ত্রী, অন্য কেউ না। বাবার বয়স হয়েছে, আর কদিনই বা বাঁচবেন বলুন। খামোখা তাকে দুঃখ দিয়ে লাভ আছে কি?
ঠাকুর মশাই। তারানাথ থামল, ঘরের মধ্যে স্তব্ধতা, বাইরেও বৃষ্টি ধরে এসেছে। একটা নিঃশ্বাস ফেলে কিশোরী বলল, গল্পটা বেশ, গল্প মানানোয় আপনার একটা স্বাভাবিক দক্ষতা আছে, এটা মানতেই হবে। সিগারেট ধরাতে গিয়ে তারানাথ জ্বলন্ত চোখে কিশোরীর দিকে তাকাল। আমি ব্যাকুল হয়ে উঠে দাঁড়িয়ে কিশোরীর হাত ধরে টানলাম, কিশোরী কিশোরী ওঠো ওঠো ওঠো, আবার বৃষ্টি এলে বাড়ি ফেরা মুশকিল হয়ে পড়বে, চলো ওঠো। হ্যাঁ চলো। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প, রচনা তারাদাস বন্দ্যোপাধ্যায়।